আজ তোর আর ধ্রুবর আমি ছাড়াছাড়ি করিয়েছি বলে তুই ওই লটারিকে নিয়ে এসেছিস, তাই তো? যাতে ওইসব ম্যাজিক ট্যাজিক দেখিয়ে আমাকে ভয় দেখায়। আমার নামও কিন্তু বসুধা মিত্তির, অত সহজে কিন্তু আমি ভয় পাবো না। আমি যখন বলেছি ওই ধ্রুবর বিয়ে আমি দেব, তখন ওই ধ্রুবর বিয়ে আমি আবার দেবই দেব। চন্তর আমার সোনা মানিক, সোনা মনের কথাখানি। টাকা পয়সা গয়না গাটি সব ব্যাংকে রেখে আসি, ওই লটারির হাত থেকে এগুলো সব বাঁচাতেই হবে। এখানে যাচ্ছি না, যাও। দুধ বোকা পালিয়ে কি আজ পর্যন্ত কি বেঁচেছে? আপনাকে বোকা বানানো খুব ইজি, কিন্তু আমাকে বোকা বানানো এত সোজা নয়। তাই আমি আজকেই রানুকে আর এই বাচ্চা মেয়েটাকে এই বাড়ি থেকে বার করে দেবো। চল, লটারির হাত ছাড়। কি বোঝা কি বোঝা, বাপ আমাদের কথা বলছে। তুমি যে বাপকে বললে বিয়ের সব কাগজপত্র আনতে, যদি বাপ সবকিছু এনে দেয় তাও কি তুমি বাপের কথা শুনবে? না, কারণ তোমার পকেট যে গরম। দু নম্বরি টাকা যত, যা উড়ে যা পাখির মতো। তাকে গরমে শাল জড়িয়ে আছেন কেন? ভয়ে 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 পেঁচা এসে যদি আবার গয়না নিয়ে চলে যায় তখন তখন কি হবে মনন দশা? আরে বাবা, আর কোনো টেনশন নেই। ওই পেঁচা বা পেঁচার মালিক লটারি যাতে আপনার কোনো ক্ষতি করতে না পারে আমি একদম সব ব্যবস্থা করে এনেছি। আমি তোমার বাড়িতে থাকবো থাকবো থাকবো। না না না, আমার বাড়ি নেই, আমি চলে যাচ্ছি। না 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 না, আমি তোমার বাড়িতে থাকবো থাকবো থাকবো, আমি তোমার বাড়িতে থাকবোই। ম্যাডাম আমাকে ক্ষমা করে দেবেন, বলছি আপনি আপনার মা বাবা আপনার স্বামী আপনার এই লটারিকে নিয়ে থাকুন, আমি আর কাউকে অ্যারেস্ট করব না। লটারি লটারি এমন করতে নেই, ওনাকে যেতে দে, তুই এখানেই থাকবি আমার আর তোর মায়ের কাছে। তোমার বাড়িতে গিয়ে তোমার বিছানায় তোষক ছিঁড়ে দেখবো। তোমার ট্যাঙ্কিটা কি খুলে দেখবো তার ভেতর কিসের বস্তা আছে? আর বাথরুমে কি জানো আছে না একটা সিষ্টি না পিষ্টি, সেটা খুলেও দেখবো। আমার কিচ্ছু লাগবে না।
বাড়িটি চান না যে তুমি এই বাড়িতে থাকো, অথচ তোমার তন্ত্রমন্ত্রের প্রভাবে আন্টি তোমাকে রেখে দিতে বাধ্য হচ্ছেন। চল না আমরা চলে যাই বাড়ির থেকে। মা তুমি বুঝতে পারলে তো আমি তোমায় কত ভালোবাসি, তুমি আর বাপ এক বাড়িতেই থাকবে একসাথে। একটা কথা ভালো করে শোন, আমাদের বাড়িতে দুটো দিদা এসেছে, বাড়িতে যে ওই দুষ্টু লোকগুলো আমাদেরকে ভয় দেখিয়ে আটকে রেখেছে এটা যেন ওই দিদাগুলো না জানতে পারে। তোমরা যদি কোনোভাবে বলে ফেলো কিছু তাহলে কিন্তু সুকুমাররা আমাদের ক্ষতি করে দিতে পারে। কাল 15 আগস্ট সকালবেলা বাচ্চাদেরকে রেস্কিউ করা হবে, আমরা আমাদের টিমকে বলে রাখবো, ওরা সেফলি বাচ্চাটাকে নিয়ে যাবে। পুরো জগতের চিনি মা, তার মন্দিরের জন্য একপালি জমি পাচ্ছিস না তুই? কোথায় পাবো সেই জমি? চেয়ে দেখ কোথায় এসে পড়েছিস তুই। এতদিনে আমার আশা পূর্ণ হবে। আপনি বরঞ্চ গিয়ে একটু রেস্ট নিয়ে নিন। হঠাৎ কি হলো ছোট কর্তা? ওরা তো ছোট কর্তাকে স্টেজ থেকে নামিয়ে দিতে বলছে। আমাদের হাতের সময় খুব কম, তাই আমরা চলে যাব পরের প্রেজেন্টেশনে। দাঁড়ান আপনারা, ছোট কর্তা বলবেন এভাবে স্টেজ ছেড়ে উনি কোথাও যাবেন না। আমি ওনার স্ত্রী, আজ আমি ওনার কণ্ঠ হব। তোমাকে আজকে আসতেই হবে গো। কেন কেন তুই এমন করছিস নয়ন? বাবা কিন্নিমার পছন্দের পাত্রী এবার থেকে যা বল করবি বডি লাইন বল করবি, ঠিক আছে? বাবা জানা অজিত পাশের ঘরের মতো ভেঙে পড়ছে বকুল রায়ের টিমের ব্যাটিং অর্ডার। এই লড়াইয়ের দায়িত্ব তুমি স্বেচ্ছায় কাঁধে তুলে নিয়েছিলে বকুল, আজ এর শেষ তোমাকেই করতে হবে। ছেলেরা পারলো না আর এখন একটা মেয়ে এসে নাকি ম্যাচ জেতাবে। শোনো জজদার অবস্থা খুব খারাপ, আমার মনে হচ্ছে জজদাকে ইনজেকশনটা পুশ করা উচিত। হ্যাঁ জজদাকে ইনজেকশনটা পুশ করলে হয়তো জজদা কোল্যাপস করে যেতে পারে, আর না করলেও হয়তো জজদাকে আমরা হারাতাম। তাই একজন ডাক্তার হিসেবে আমার মনে হয়েছে যে ওষুধটা জজদাকে দেওয়া প্রয়োজন। মুখুজ্জে বাড়িতে ডাকাত? হাতে সময় নেই, বাড়িতে ডাকাত পড়েছে। ডাকাত একটা কথা ভালো করে শোন, আমাদের বাড়িতে দুটো দিদা এসেছে, বাড়িতে যে ওই দুষ্টু লোকগুলো আমাদেরকে ভয় দেখিয়ে আটকে রেখেছে এটা যেন ওই দিদাগুলো না জানতে পারে। তোমরা যদি কোনোভাবে বলে ফেলো কিছু তাহলে কিন্তু সুকুমাররা আমাদের ক্ষতি করে দিতে পারে। কাল 15 আগস্ট সকালবেলা বাচ্চাদেরকে রেস্কিউ করা হবে, আমরা আমাদের টিমকে বলে রাখবো, ওরা সেফলি বাচ্চাটাকে নিয়ে যাবে। পুরো জগতের চিনি মা, তার মন্দিরের জন্য একপালি জমি পাচ্ছিস না তুই? কোথায় পাবো সেই জমি? চেয়ে দেখ কোথায় এসে পড়েছিস তুই। এতদিনে আমার আশা পূর্ণ হবে। আপনি বরঞ্চ গিয়ে একটু রেস্ট নিয়ে নিন। হঠাৎ কি হলো ছোট কর্তা? ওরা তো ছোট কর্তাকে স্টেজ থেকে নামিয়ে দিতে বলছে। আমাদের হাতের সময় খুব কম, তাই আমরা চলে যাব পরের প্রেজেন্টেশনে। দাঁড়ান আপনারা, ছোট কর্তা বলবেন এভাবে স্টেজ ছেড়ে উনি কোথাও যাবেন না। আমি ওনার স্ত্রী, আজ আমি ওনার কণ্ঠ হব। তুমি আমাকে শক্তি দাও প্রভু, হে তুষার, যেন তোমার আশীষ হয়ে আমার গায়ে পড়ে।